হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওমেগা নেটওয়ার্ক KYC ফুল প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নিবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি যাদের অ্যাপস আপডেট নাই, প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট করে নিবেন। তারপর হাতের বাম দিকে 3-ডট মেনুতে ক্লিক করে দিবেন। তারপরে ইউজার ভেরিফিকেশন নামক একটা অপশান দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, ইউজার ভেরিফিকেশনের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনাকে এখানে তারা কিন্তু ইন্ট্রোডাকশন করেই দিচ্ছে। আপনার ফুল নেম দিতে হবে, কান্ট্রি চুজ করতে হবে, এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, প্লাস হচ্ছে আপনার পার্সোনাল ফটো আর ওমেগা নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। তো লেস গোর মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই লেস গো আমি দেখাচ্ছি, এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, লেস গোর মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনাকে ফুল নেম দিতে হবে, আমি এই সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। আর অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটাও আমি দেখায় দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। অ্যাড্রেসের বিষয়ে পরে দেখাচ্ছি, জাস্ট ওয়েট করবেন একটু। তো গাইস, আর একটা বিষয়, এই কান্ট্রি চুজে কান্ট্রির উপর ক্লিক করে দিবেন। চুজে কান্ট্রির উপর ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে বাংলাদেশ লিখবেন, ঠিক আছে? সার্চ বারে লিখবেন। তো সার্চ বারে লেখার পরে এই স্পেস থাকলে কেটে দিবেন, দেওয়ার পরে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? বাংলাদেশ সিলেক্ট করার পরে এইরকম আপনার সামনে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। তো এখানে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন, আমি কিন্তু এনআইডি কার্ডের নাম্বার অলরেডি দিয়ে দিছি। তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো গাইস, অ্যাড্রেস নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন, ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন ওম নেটওয়ার্ক, এইখানে একটা জিনিস বোঝার আছে, এইখানে যদি না বোঝেন তাহলে কাম হবে না। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমি টিকমার করে দিছি, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওম নেটওয়ার্ক আর বিএসসি, বিএসসির মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো বিএসসির মধ্যে ক্লিক করার পরে এখানে সিম্পলি আপনার পাসওয়ার্ড পুট করে দিবেন। আর যাদের ওয়ালেট ক্রিয়েট করা নাই, তারা আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে, মানে ক্রিয়েট করতে হয়। সো এখানে রিসিপ অ্যাড্রেস, এই যে রিসিপ অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই রিসিপ অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করতে হবে, জাস্ট ওয়েট। তো গাইস, দেখতে পাচ্ছেন এই রিসিপ অ্যাড্রেস যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, জাস্ট ওয়েট। আমি দেখাচ্ছি, তো রিসিপ অ্যাড্রেসের মধ্যে ক্লিক করার পরে আপনি এই সিম্পলি কপির মধ্যে ক্লিক করে কপি করে নেবেন। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, জাস্ট ওয়েট। আমি তারপরে এই ফাঁকা ঘরে পুট করে দিবেন, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা। তারপরে হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে যখন ক্লিক করে দিবেন তখন আপনাকে বলবে হচ্ছে সেলফি নিতে, ঠিক আছে? আপনার সেলফিটা যেন ভালো হয়, মাথায় কোনো ক্যাপ থাকা যাবে না, প্লাস হচ্ছে আপনার ফেসটা যেন সুন্দর হয়, আর পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হলে আরও ভালো হয়, আর তা না হলে আপনার হচ্ছে, তারা কিন্তু এখানে বলতেছে ছবি তোলার জন্য, মানে আপনি যখন ক্লিক করে দিবেন, জাস্ট ওয়েট। আই অ্যাম রেডির মধ্যে একটা ক্লিক করে দিবেন, আই অ্যাম রেডির মধ্যে ক্লিক করার পরে এরকম অ্যালাউ টালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। তারপরে হচ্ছে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এটা আমার মুখের ছবি, এটা আমি মুছে দিছি আর কি। সো তারপরে একটা সেলফি উঠাবেন, উঠানোর পরে সেলফি যখন উঠানো হয়ে যাবে তখন এই যে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে, তো তারপরে হচ্ছে নেক্সট স্টেপে যখন ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেসে যখন নিয়ে চলে আসবে তখন আপনাকে সিম্পলি যেটা করতে হবে, এই গোর মধ্যে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? গোর মধ্যে ক্লিক করার পরে যদি টাইম ক্রাউন্ড হয় তাইলে বুঝবেন যে হচ্ছে, আমি একটা ক্লিক করে দিচ্ছি, আমাকে বারবার 30 মিনিট পর দেখাচ্ছে, জাস্ট ওয়েট করবেন, আমি একটা ক্লিক দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো গাইস, এইখানে মূলত একটা বোঝার বিষয় আছে, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তারা হচ্ছে বলে দিচ্ছে যে হচ্ছে এইখানে, তো গাইস এইখানে হচ্ছে মূলত তারা ফেস ভেরিফিকেশনের জন্য বলতেছে। যদি আমি ক্লিক করি দেখা যাক কি হয়, জাস্ট ওয়েট, কোথায় নিয়ে যায়। তো গাইস, এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে, জাস্ট ওয়েট। তো গাইস, তারা কিন্তু বলতেছে 30 মিনিট পরে ট্রাই করার জন্য, ঠিক আছে? মানে অতিরিক্ত হয়তো বা চাপ পড়ে গেছে যার কারণে হচ্ছে 30 মিনিট পর, মানে এই অপশানটা আসলে আপনাদেরকে বুঝতে হবে যে এইখানে আপনাদেরকে বলতেছে হচ্ছে ফেসটা ভেরিফাই করার জন্য, মানে স্ক্যান করার জন্য, ঠিক আছে? ফেসটা স্ক্যান করার জন্য বলতেছে, বাট সময় লাগবে, ঠিক আছে? এখানে তারা যেই কথাটা বলতেছে ওয়েট করতে হবে। তো
তারা বলতেছে হচ্ছে বেফার 15 হচ্ছে জুনের আগেই এখানে হচ্ছে ফেসটা ভেরিফাই কমপ্লিট করতে হবে, বাট কখন নোটিফিকেশান আসবে সেই জন্য অপেক্ষা করতে হবে, যখন আসবে তখন আপনারা করে নেবেন। তারপরে হচ্ছে ভোটার আইডির হচ্ছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এইগুলো আপনারা বুঝতেই পারবেন। সো আপাতত এতটুকুই কাজ, যারা বুঝবেন তারা অবশ্যই করে ফেলবেন, আর না বুঝলে অবশ্যই ওয়েট করবেন। আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে জাস্ট ওয়েট করবেন, আমি দেখাচ্ছি আমাদের টেলিগ্রামে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আছি, আর এইখানে কিন্তু আমরা প্রোভাইড করে দিব, ঠিক আছে? এইখানে আপনারা সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন, আর আপডেট যদি না পান তাহলে টাকা হাতে নিতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ফলো রাখবেন টেলিগ্রাম চ্যানেলের দিকে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।